চপর শুকা দেব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধুরা, এখানে কাপড় চোপড় শুকু দিয়ে দিয়েছি, আর ওই দেখো মাম। তো তোমাদের সকলকে গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আমাদের ব্লগটা আমরা এখন থেকে স্টার্ট করছি, তো তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগছে। ওই দেখো ওয়েদার, সুন্দর ধান খেত। তো চলো ঘরে যাই এখন। দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাচ্ছি, দেখো জলের মধ্যে ব্যাং পড়ে রয়েছে, এটা কি মরা না যেত? এখানে একটু নাড়া দিয়ে দেখি তো। ও বাপরে, ও বাপরে, ও বাপরে, কি দারুন! দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো নড়ছে। কি বললাম আম্মা? লাঠি আনবা? চলো নিয়ে আসি, আসো। দেখো সকাল সকাল মাম্মাম কি করছে, কি করছো মা? দেখো সকাল সকাল সেজে গুজে নিয়েছে, ঘরে অন্ধকার, ভালো করে দেখতে পাচ্ছ না। ওই দেখো মা কি হচ্ছে। দুর্গা মা এইভাবে হাত কিরকম করবো? হাত, বাপরে। গুড মর্নিং বলে দাও মিমিদেরকে। তো বিছানাটা উঠিয়ে নিলাম, দেখো ফ্রেন্ডসরা, ওই দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এখন তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম, সুকেশটা একটু মোছা হয়েছে। তো ফ্রেন্ডসরা সুকেশটা মুছে নেই, দেখো। তো ব্লগটা দেখতে থাকো, আজকে কোথায় যাব একটু পরে মামাকে নিয়ে, আশা করছি ভালো লাগবে। এই আয়নাটার মধ্যে সব সময় মাম্মাম শুধু কি বলে লিপস্টিক লাগিয়ে রাখে, একদম কতবার বলি লাগাস না মা, লাগাস না। তো সুকেশটা মুছে পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো সোনা মা খাচ্ছে বন্ধুরা, প্রচন্ড অন্ধকার এখানটাতে। ওই দেখো বিস্কিট দিয়ে, গরম জল দিয়ে ভিজিয়ে খাচ্ছে, লাল চা খায় না, আর দুধ পাউডার ঘরে নেই। তো মাম্মাম খেয়ে নেক। তো বন্ধুরা অনেকক্ষণ পরে চলে আসলাম, বাসন বাসন ধুয়ে, দেখো ঘর ছাড় দিচ্ছি, বাসন ধোয়া আর দেখালাম না অত দূরে গিয়ে। তো দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডসরা ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা হচ্ছে বাবা, বারান্দাটা হয়ে গেছে। তো এখন সিঁড়িটা ঝাড় দিচ্ছি আমি, সিঁড়িটা ঝাড় দিয়ে ওখানটা ঝাড় দেবো। তো ফ্রেন্ডসরা দেখো সব কাজকর্ম করে চলে আসলাম, তো একটু কিছু খেয়ে নেই, কি খাবো? এই দেখো মুড়ি জল দিয়ে গুড় দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর মা লাড়ু দিয়েছিল, তো ছিল দুটো, ওটা দিয়ে এখন আমরা খাবো। মামাম খেয়েছে, কি খেয়েছে বাবা? দেখো মাম্মাম কত চেঁচাচ্ছে, দেখেছো বাবা? কেন চেঁচাচ্ছ কেন বাবাই? তো ফ্রেন্ডসরা দেখো আমরা রেডি হয়ে গেছি, মাম্মাম এই যে দেখো। তো আমরা কোথায় যাচ্ছি এখন, চলো তোমরা আমাদের সঙ্গে একটু এদিকে এসো বাবাই। এই দেখো মেডিটা পড়েছে মাম্মাম। চলো আমাদের সঙ্গে তোমরা, দেখো কত রৌদ্র দিয়েছে। চলো যাচ্ছি, বাসন কোসন গুলো দেখো ধুয়ে এখানে শুকো দিয়ে দিয়েছি। চলো মাম্মাম। তো দেখো মাম্মাম কত খুশি, মাম্মামকে বেলুন কিনে দিতে হবে না বাবাই? বেলুন আর কি বলো, আসবে তো আখি দিদি আসবে, খুশি দিদি আসবে, তারপরে রুমি দিদি আসবে, তোমার দিদি আসবে। দেখো মাম্মাকে কত সুন্দর লাগছে, দেখেছো? তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, কাজে চলে গেছে, তাই আমরা যাচ্ছি, না হলে মাম্মা আর আমি যেতাম না বাড়ির থেকে, এখন এই রোদে বেরোতাম না। তো মাম্মাম হাতে ধরো শোনা, মাম্মাম বলছে আইসক্রিম খাবে, প্রচন্ড সর্দি জ্বর, তবু আইসক্রিম খেতে যাচ্ছে। আচ্ছা চলো দেখি
পেলে পরে তো কিনে দিবই তোমাকে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ওই দেখো ধান খেত কি সুন্দর, আর মাম্মাম ওই দেখো সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ, তো মাম্মাম গাড়ি আসলে ধাক্কা মেরে নিয়ে যাবে, তাই মাম্মাম সাইড দিয়ে যাচ্ছে, আমি ডাকছি এদিকে আসতে আসছে। ওনা যদি পড়ে যায় কি অবস্থা হবে বলতো? তো দেখো মাম্মাম দোকানে ওখানে গেল চকলেট খাবে, এই দেখো পাঁচটা চকলেট নিয়ে নিয়েছে, এখানে চারটে রয়েছে, আর একটা মাম্মাম খাচ্ছে, মাম্মামকে দেখিয়ে দিই, চলো দেখো খাচ্ছে। তো চলো, প্রচন্ড রৌদ্র, দিদাগুলাও টোটো দিয়ে আসবে। দেখো সোনামা কত সুন্দর হাত ধরেছে আমার, সোনামা আসবে তো বাবা, আসবে দিদাগুলাও আসবে। দেখছো গাড়ি, দেখছো তুমি বাসটা দাঁড়িয়ে আছে ওখানে, ওটা দেখতেছো? দেখো বাস দেখতে দেখতে আসছে মাম্মাম। ওই দেখো সোনা মাম্মাম হাঁটছে, চকলেট খাচ্ছে আর হাঁটছে। হ্যাঁ বাবা ঠিক করে নেই। হ্যাঁ দেখেছো মাম্মাম কুত্তা যাচ্ছে পিছন দিক দিয়ে, পারবা তুমি লাগাই তো না বুকে? বাবা সোম্যাঙ্গপতি খাচ্ছ? কি নিব বলো তো মনে হয় শাক আর লাউ নাকি? তোমার তো খাইতে খাইতে একদম খাবা।